নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের গল্প নীলকণ্ঠ রচনা রাজশেখর বসু লেকের ধারে তিনবার চক্কর দিয়েছি সন্ধ্যে হয়ে এল বাড়ি মুখো হব এমন সময় কাতর কণ্ঠস্বর কানে এল ও মশায় দয়া করে আমার কাছে একটু বসুন না ভদ্রলোক একটা বেঞ্চে একা বসে আছেন রোগা চেহারা চুল উস্কো দাঁড়িও সম্প্রতি কামাননি বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে মুখ দেখে মনে হল শারীরিক বা মানসিক কষ্ট ভোগ করছেন আমি তার পাশে বসতেই বললেন আপনার নাম আর ঠিকানা আর কেউ এরকম প্রশ্ন করলে ধমক দিতাম কিন্তু এর ওপর রাগ হল না বললাম আমার নাম সুশীলচন্দ্র চন্দ্র কাছেই থাকি একুশ নম্বর কার্তিক নস্করলেন কেন বলুন তো ভদ্রলোক নোটবুক বার করে একটা পাতা ছিঁড়ে খচখচ করে কিছু লিখলেন তারপর কাগজটি মুড়ে আমাকে বললেন ধরুন পকেটে রেখে দিন হারাবেন না যেন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম এ কাগজ নিয়ে আমি কি করব আপনার নাম কি মশার ভদ্রলোক বললেন আমার নাম শ্রী নীলকণ্ঠ তবলদার হাল ঠিকানা প্লট নম্বর পঞ্চান্ন কপিল রোড এক্সটেনশন ডাক্তার বঙ্কিম পালের বাড়ি কাগজটা যত্ন করে রাখবেন আপনি যাতে বিপদে না পড়েন তার জন্য লিখে দিয়েছি আমি বললাম বিপদে পড়ব কেন নীলকণ্ঠবাবু বললেন পুলিশ আপনাকে নিয়ে টানাটানি করতে পারে তাই লিখে দিয়েছি আমার মৃত্যুর জন্য আমি ভিন্ন আর কেউ দায়ী নয় আপনারই বা মৃত্যু হবে কেন আমি বললাম নীলকণ্ঠ তবলদার চক্ষু বিস্ফোরিত করে বিকৃত মুখে একটু হেসে বললেন বিশ্বাস হচ্ছে না তবে এই দেখুন বলেই পকেট থেকে একটা শিশি বার করে ঢক ঢক করে সবটা খেয়ে ফেললেন লোকটির কাণ্ড দেখে ভয় পেয়ে সেঁচিয়ে উঠলাম এ কি করলেন আমি লোক ডাকছি নীলকণ্ঠ মুষ্ঠিতে আমার হাত ধরলেন এবং পকেট থেকে একটা ছুরি বার করে বললেন খবরদার উঠবেন না বলছি তাহলে আমার টুটি কেটে ফেলব বদ্ধ পাগল একে বাঁচানো যাবে কি করে কাছাকাছি কেউ নেই দূরে কয়েকজন বেড়াচ্ছে চিৎকার করে ডাকতে যাচ্ছি নীলকণ্ঠ আমার মুখ চেপে ধরে বললেন খবরদার টু শব্দটি করলেই আমি নিজেকে জবাই করব আমি বললাম আপনার মতলবটা কি মশাই একাই তো মরতে পারতেন আমাকে ডাকবার কি দরকার ছিল নীলকণ্ঠ একটু নরম হয়ে বললেন রাগ করবেন না সুশীলবাবু অন্তিম মুহূর্তে আমার ইতিহাসটি আপনাকে শোনাতে চাই নইলে মরেও শান্তি পাব না আপনি তো এখনই মরবেন ইতিহাস শোনাবেন কখন আমি বললাম নীলকণ্ঠ তার হাত ঘড়ি দেখে বললেন এখন শোয়া ছটা সাড়ে ছটা পর্যন্ত সময় পাওয়া যাবে পনেরো মিনিট পরে মরব আমি জিজ্ঞেস করলাম কি খেয়েছেন নীলকণ্ঠবাবু বললেন হাইড্রোসায়ানিক অ্যাসিড শিশিটা শুকে দেখুন বাদামের গন্ধ পাবেন আমি বললাম ও জিনিস খেলে তো সঙ্গে সঙ্গে মরবার কথা এখনও বেঁচে আছেন কি করে তিনি বললেন হু এটি আমারই আবিষ্কার দাদা ফটোগ্রাফি করেছেন কখনও এক্সপোজ করে দোকানে ফিল্ম দিলেন সব কাজ তারাই করে দিল সেরকম ফাঁকির ফটোগ্রাফি নয় নিজে ডেভেলপ করেছেন কখনও পটাশ ব্রোমাইডে কি হয় জানেন রিটারেশন হয় ছবি ফুটে উঠতে দেরি হয় যা খেয়েছি তাতে টু পার্সেন্ট হাইড্রোসায়নিক অ্যাসিড আর তিন গ্রেন গ্রোমাইড আছে তার ফলে বিষক্রিয়া পিছিয়ে গেছে বুঝতে পারছেন না সিদ্ধির সঙ্গে মাক্রোসার ঝুল মিশিয়ে খেলে জোর নেশা হয় জানেন তো একে বলে সিনার্জিস্টিক এফেক্ট কিন্তু ঝোলের বদলে যদি ইদুন নাদি মেশান তবে নেশা ধরতে দেরি হবে কারণ ইদুন নাদি হল সিনার্জেটিক পটাশ ব্রোমাইডের ক্রিয়াও সেই রকম পাশ করিনি বটে কিন্তু বাড়িতে বিস্তর পড়েছি হ্যানো সায়েন্স নেই যা জানি না আমার বন্ধু বঙ্কিম পাল তার ডিসপেন্সারিতে আমারই প্রেসক্রিপশান মাফিক মিক্সচার বানিয়ে দিয়েছে বন্ধু হয়ে আপনাকে বিষ দিলেন আমি বললাম তা দেবে না কেন আমার প্রাণ আমার নিজের সম্পত্তি যেমন খুশি দান বিক্রয় বা ধ্বংসের অধিকারও আমার আছে আপনাদের আইন আমি গ্রাহ্য করি না বঙ্কিম ডাক্তারও উদারল তার প্রেজুডিস মোটেই নেই সে তার বন্ধুর অন্তিম অনুরোধ পালন করেছে শুধু শুধু মরছেন কেন আমি জিজ্ঞেস করলাম নীলকণ্ঠবাবু বললেন শুধু শুধু নয় মশায় এই পৃথিবীর ওপর ঘেন্না ধরে গেছে কেবল ভেজাল নকল ঠকামি আর জোচ্চুরি এই সামনের দুটো দাঁত দেখুন কাকর মেশানো চাল খেয়ে ভেঙে গেছে পাঁচটি বছর ড্রপসিতে ভুগেছি ভেজাল সর্ষের তেল খেয়ে দু বছর ধরে সর্দিতে ভুগছি মুরগির মাংস বলে ব্যাটেরা কচ্ছপ খাইয়েছে তেন ঘি দই মশলা সর্বত্র ভেজাল কংগ্রেস সরকারও ভেজাল সর্বত্যাগী গান্ধীজির নাম করে সমস্ত ক্ষমতা হাতিয়েছে আর মোটা মোটা মাইনে দিয়ে একপাল খাঞ্চাখা নবাব টুসছে কমিউনিস্ট পার্টিও ভেজাল দেশশুদ্ধ লোককে ভেড়া বানিয়ে ডিকটেটরি চলাবার মতলব অধিক কি বলব মশাই বিবাহ পর্যন্ত ভেজাল আর সব কোন রকমে সইতে পারি কিন্তু ভেজাল বউ অসহ্য ভেজাল বউ কিরকম কালো মেয়ে রং মেখে আপনাকে ঠকিয়েছে নাকি আমি জিজ্ঞেস করলাম নীলকণ্ঠবাবু বললেন আরে না মশাই কালোতে আমার কোনো আপত্তি নেই আমি নিজেই বা কোন ফর্সা তাহলে কুলোকন্যা সে যে কুলোটা আপনার ঘরে এসেছে নীলকণ্ঠবাবু বললেন তাহলে তো উপায় ছিল শুদ্ধি অর্থাৎ ডিজইনফেক্ট করিয়ে নিয়ে সংসার ধর্ম করতাম বলছি শুনুন আমি ছেলেবেলা থেকেই প্রবাসী বাবা ডোঙ্গরগড়ে কাঠের কারবার করতেন তিনি গত হওয়ার পর আমিও তাই করছি বন্ধুরা বলল ওহে নীনকণ্ঠ বড় হতে চললে এইবারে একটি বৌয়ানো কথাটা মনে লাগল তাই বিবাহ করবার জন্য কলকাতায় এলাম বঙ্কিম ডাক্তার আমার বাল্যবন্ধু সে ছাড়া কলকাতায় আমার চেনা লোক নেই তার বাড়িতেই আছি হঠাৎ একদিন হেবো এসে উপস্থিত তাকে আগে কখনো দেখিনি পরিচয় দিল সে আমার দুঃসম্পর্কের পিস্তুত ভাই খুব চালাক ছোকরা আমাকে বলল শুনুন দাদা শহুরে মেয়েরা রাবিশ আমাদের গ্রামে চলুন খুব ভালো পাত্রী আমার সন্ধানে আছে হেবর সঙ্গে চালতা ডাঙায় গেলাম খরচের জন্য তিনশো টাকাও তাকে দিলাম পাত্রীটি দেখলাম নেহাত বন্দ নয় নম করে বিবাহ হয়ে গেল তারপর ফুলসজ্জার রাত্রে একলা পেয়ে কোণে আমাকে কি বলল জানেন ও মশাই দুটো সিগারেট দিন তো সমস্ত দিন না খেয়ে বোচকানি লেগেছে আমি অবাক হয়ে তার দিকে চাইতেই বলল ঘাবড়াও কেন প্রাণনাথ ক্যাশটা বউ পেয়েছো দেখো না ঠাউর করে আমার চাঁদ মুখে একবারটি হাত বলিয়ে দেখো দু নম্বর শিরিশ কাগজের মতো ঠেকছে না দুদিন পরে দেখবে ইয়া মোচ ইয়াদ্দারি আমি বললাম পুরুষের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল নাকি হ্যাঁ মশাই নীলকণ্ঠবাবু বললেন আমি বিয়ে পাগলা নই এমন কিছু বুড়োও হইনি তবু আমাকে ঠকিয়েছিল পরদিন হেবোকে গালাগাল দিতেই সে বলল কি বনাশ দেশের লোককে বিশ্বাস করবার নেই ওই বজ্জাত নিমাই মিত্তিরটার এই কাজ নিজের শালিপ ও মটরাকে কোণে সাজিয়ে ঠকিয়েছে আপনি নিশ্চিন্তে থাকুন দাদা নিমে আমি দেখে নেব যা হওয়ার হয়ে গেছে এখন মটরাকে গোটা পঞ্চাশ টাকা দিয়ে বিদে করুন নইলে আদালতে খোরপোষের দাবি করবে আমি বললাম হুম খুব করুণ ইতিহাস নীলকণ্ঠবাবু কিন্তু পনেরো মিনিট কাবার হতে চলল এখনও তো আপনি মরলেন না আহ ব্যস্ত হন কেন বিদ্যাসাগর লিখেছেন মরণের অবধারিত কাল নাই বিষ খেলেই যে বাধা দ্বারা সময়ের মধ্যে মরতে হবে এমন কোনো নিয়ম নেই মানুষের ধাত অনুসারে কিছু এদিক ওদিক হয় আচ্ছা আবার নারীটা একবার দেখুন তো বড্ড যেন কাহিন ঠেকছে নারী দেখে আমি বললাম দিব্যি সুস্থ সবল লোকের নারী ক্ষীণে বলবতী প্রাণে নয় আপনি এখনই মরবেন না নীলকণ্ঠবাবু অরর্থক আমাকে আটকে দেখেছেন আমি এখন উঠি নীলকণ্ঠবাবু বললেন আপনি তো ভারী স্বার্থপর লোকমশাই একটা মানুষ মরতে বসেছে তার শেষ অনুরোধ রাখবেন না পনেরো মিনিটের জায়গায় নয় বিশ কি পঁচিশ মিনিটই হল যা বলছিলাম শুনুন হেবো আমাকে বলল আবার আপনার বিয়ে দেব দাদা আমাদের ভোজু আমাকে লাগিয়ে দেব টুক্ষণ লোক তাকে কেউ ঠকাতে পারবে না আপনি এখন কলকাতায় ফিরে যান বা পাত্রী স্থির করেই আপনার সঙ্গে দেখা করবে তবে আপনি মরতে চান কেন বিবাহ তো হবেই আমি বললাম নীলকণ্ঠবাবু বললেন আর বিশ্বাস করি না মশাই এখন ইহলোক ছেড়ে চলে যাওয়াই ভালো মনে করি কোথায় যেতে চান স্বর্গে আমি জিজ্ঞেস করলাম রাম বল স্বর্গেও বেজাল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র বরুণ সব পালিয়েছেন এখনকার অবতাররা সেখানে গিয়ে জাকিয়ে বসেছেন আমি মঙ্গল গ্রহে স্থির করেছি পরশু শেষ রাত্রে স্বপ্ন দেখেছিলাম আমি উঠে পড়ে বললাম মাপ করবেন নীলকণ্ঠবাবু আমাকে এখনই যেতে হবে আপনার মৃত্যুর ঢের দেরি বহু বৎসর বাজবেন আপনার বন্ধু বঙ্কিম ডাক্তার আপনাকে ঠকিয়েছেন আচ্ছা বসুন নমস্কার নীলকণ্ঠবাবু আমাকে ফেরাবার জন্য চিৎকার করতে লাগলেন কিন্তু আমি আর দাঁড়ালাম না পরদিন ঘুম থেকে উঠেই মনে হল আহা পাগল লোকটিকে একলা ফেলে এসেছি আজ একবার খোঁজ নেওয়া উচিত ডাক্তার বঙ্কিম পালকে চিনি বেলা নটার সময় তার বাড়িতে উপস্থিত হলাম নীলকণ্ঠবাবু নিচের বারান্দায় বসে সিগারেট টানছেন আমাকে দেখে উৎফুল্ল হয়ে বললেন আসুন আসুন সুশীলবাবু দেখুন জগতে আপনিই একমাত্র খাঁটি মানুষ আমার বন্ধু বঙ্কিম ডাক্তারও ভেজাল চালিয়েছে হাইড্রোসায়ানিকের বদলে বাদামের শরবত খাইয়েছে নেহাত বন্ধু লোক নইলে পুলিশে খবর দিতাম আমি বললাম বঙ্কিম ডাক্তার খুব ভালো কাজ করেছেন তিনি আপনার ইতাকাঙ্ক্ষী বন্ধু তাই আপনার বেয়ারা অনুরোধ রাখেননি এই সময় একটি লোক এসে বলল নীলকণ্ঠ তবলদার এখানে থাকতেন নীলকণ্ঠ বললেন আপনি কে মশায় আমি সম্পর্কে নীলকণ্ঠের মামা হই বজু মামা চালদা ডাঙার হেবো আমাকে পাঠিয়েছে নীলকণ্ঠ ভয় পেয়ে চুপি চুপি আমাকে বললেন আপনি কথা বলুন দাদা আমি আর ওদের ফাঁদে পা দিচ্ছি না আমি প্রশ্ন করলাম কি দরকার আপনার বড়ই দুঃসংবাদ নীলকণ্ঠ বেচারা মারা গেছে আমরা দুজনেই চমকে উঠে বললাম এক বলেন কি বজু মামা বললেন হ্যাঁ মশাই কাল সন্ধ্যে কলকাতায় পৌঁছে সোজা এখানে চলে এসেছিলাম একটা ভালো সম্বন্ধ পেয়েছি কিনা এসে দেখি নীলকণ্ঠ নেই ডাক্তারবাবুও বেরিয়ে গেছেন একটি ছোকরা কম্পাউন্ডার বলল নীলকণ্ঠবাবু চার আউন্স বিষ নিয়ে লেকে গেছেন তার মতল ভালো নয় যান যান এখনই সেখানে গিয়ে খবর নিন গিয়ে শুনলাম লেকের ধরে একটা লাশ পাওয়া গেছে পুলিশ মর্গে চালান দিয়েছে আমি বললাম লেকে তো প্রায়ই লাশ পাওয়া যায় ও জায়গাটা হলো হতাশ প্রেমের ভাগার নীলকণ্ঠবাবু কী দুঃখে মরবেন মামা বললেন না মশাই আপনি জানেন না নির্ঘাত নীলকণ্ঠ বেচারা বিয়ে করে হতাশ হয়েছে কি না আমি তখনই ছুটে মর্গে গেলাম কিন্তু ঢুকতে পেলাম না বলল এখন ঘর বন্ধ কাল সকালে এসো আজ সকালে আবার সেখানে গেলাম সারি সারি সব শুয়ে আছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের নীলকণ্ঠ হেবোর কাছে তার চেহারার যেমন বর্ণনা শুনেছি ওব হো মিলে গেল নীলকণ্ঠ এতক্ষণ চুপ করে শুনছিলেন এখন আতঙ্কিত হয়ে বললেন বয়স কত তা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বলেন কি রং ফর্সানো ময়লা ময়লাই বটে তবেই তো সর্বনাশ গায়ে কোট না পাঞ্জাবি পাঞ্জাবি ধুতির ওপর আজকাল কেউ কোট পরে না বসাই পশ্চিমে বাঙালি ছাড়া গোফ আছে না নেই পায় কিরকম জুতো গোফ আছে বই কি পায় কাবুলি জুতো স্বস্তির নিঃশ্বাস ফেলে নীলকণ্ঠ বললেন তবে সে লাশ আমার নয় আমি পাঞ্জাবি পরি না গোফও রাখি না কাবুলি জুতোও আমার নেই যা বাঁচা গেল মরবার মতলবটা এখন ছেড়ে দিয়েছি আমি বললাম ভগবান আপনাকে রক্ষা করেছেন নীলকণ্ঠবাবু মামা বললেন আরে তুমিই আমাদের নীলকণ্ঠ এতক্ষণ বলতে হয় আশ্চর্য রাখে কৃষ্ণ মা রেখে আজকেই কালীঘাটে একটা পুজো দিতে হবে দাও তো বাবা পাঁচটা টাকা তোমার জন্য আমি একটি চমৎকার সম্বন্ধ এনেছি নিল একেবারে ডানা কাটা পড়ি সম্বন্ধের কথা শুনে নীলকণ্ঠ ভয় পেয়ে সিঁড়ি দিয়ে তত্তর করে দোতলায় চলে গেলেন ভোজু বাবা বললেন পালিয়ে গেল কেন আমি উত্তর দিলাম নীলকণ্ঠবাবুর বিবাহে অরুচি হয়ে গেছে ওর শরীর আর মন ভালো নেই আপনি ওকে বিরক্ত করবেন না চলে যান বজুমামা বললেন আপনি আমাকে তার আবার কি মশাই নীলু আমার ভাগ্নে ওর কিসে ভালো হয় তা আমি বুঝব আপনি এর মধ্যে আসেন কেন ডেকে আনুন নিনুকে এই সময় বঙ্কিম ডাক্তার ওপর থেকে নেমে এলেন বজুকে বললেন আবার কি করতে এসেছ হে আমার ভাগ্নে নীলকণ্ঠকে ডেকে দিন তার সঙ্গে দেখা হবে না দূর হও এখান থেকে বৌকিম ডাক্তার বললেন আপনি বললেই দূর হব আগে নীলকণ্ঠ আসুক তাকে সঙ্গে নিয়ে যাব এখানে পরের বাড়িতে কেন সে থাকবে বৌকিম ডাক্তার বললেন সুশীলবাবু দেখবেন এই লোকটা যেন না পালায় আমি পুলিশে টেলিফোন করছি ওরে ফটকটা বন্ধ করে দে ফটক বন্ধ করার আগেই ভোজও আমার নক্ষত্র বেগে সরে পড়লেন